এটাই বোধহয় যথার্থ অর্থে নোট বাতিলের ভেলকি। না, বাস্তবে নোট বাতিলের কথা বলছি না, এটা কোচবিহার রাসমেলায় আসা এক ম্যাজিক সামগ্রী বিক্রির দোকানের কথা। যদিও মেলায় এই নোট বাতিলের ম্যাজিক মোদি ম্যাজিক বলেই খ্যাত হয়েছে, আত্মা কেনার জন্য হিড়িক পড়েছে কচিকাঁচাদের মধ্যে। বোথ সাইড ফুললি ব্ল্যাঙ্ক, তাই তো? এবার আমি এখানে ছুমন্তর করে দিলাম, কি হয়ে গেল? এবার কথা হচ্ছে এই টাকাটা কি এখন চলবে? শোনো ব্যাপার, মোদি সরকার সঙ্গে সঙ্গে সিবিআই পাঠিয়ে দেবে, অমুকের কাছে এত টাকা কেন আছে কই ফেরত দাও, তাই তো? আমার কাছে তো এতগুলো টাকা আছে, নতুন আমি তৈরি করেছি, নোটবন্দির পরেও আমি টাকা তৈরি করেছি ম্যাজিক। এবার সিবিআই এলো, এসে বললো আপনার কাছে তো অনেক টাকার বান্ডিল আছে, কেন আছে? আপনি নাকি ছাপাচ্ছেন এখনো? হ্যাঁ ছাপাই তো, কোথায় নেই তো, কোথায়, কে বলছে, ভুল খবর কে দিয়েছে আপনাকে? সিবিআই চলে গেল, নেই তো, ওরা গিয়ে রিপোর্ট দিল না ওনার কাছে কোনো টাকা নেই, ওরা যেই চলে গেল আমার টাকা আমার কাছে আবার ফিরে চলে গেল, মাত্র 80 টাকা দাম। কোচবিহার রাসমেলায় প্রত্যেক বছর ম্যাজিক সামগ্রী বিক্রির বেশ কিছু দোকান বসে, সেখানে কম বয়সী ছেলেমেয়েদের ভিড় জমে, তাদের সামনে বিভিন্ন সামগ্রী দিয়ে ম্যাজিক দেখানো হয়, আর সেই ম্যাজিক ক্রেতাদের পছন্দ হলে তা বিক্রির পাশাপাশি পাশের ঘরে নিয়ে গিয়ে দেখানোর পদ্ধতিও শিখিয়ে দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে আমার শুধু বাচ্চাদের নয়, আমি তো ছোট ছোট বাচ্চারা মেলাতে আসছে, মা বাবার থেকে কিনে নিচ্ছে ছোট ছোট জিনিস, কিন্তু কস্টলি খেলা যেগুলো মানে কমার্শিয়ালি ম্যাজিশিয়ানরা দেখান স্টেজে, বড় বড় ইলুশন, ওগুলো আমরা সাপ্লাই করি, ওই উইথ ইনস্ট্রুমেন্ট ট্রেনিং ফেনিং দিয়ে ওনাদের দিয়ে দিই, ওনারা স্টেজে সেগুলো শো করে, লোকের হাততালি কুড়ান ওনারা, আমরা ব্যাকগ্রাউন্ডেই থেকে যাই। আর এখানে মেলাতে ধরুন বাচ্চারা আসছে, এন্টারটেনমেন্টের তো অনেক কিছুই আছে, এটাও একটা শিল্পের সাথে শিল্প, বাচ্চাদের খেলনা কিনে দেয় লোকে, এবার খেলনার বদলে যদি সেই পয়সাটা দিয়ে একটা ম্যাজিক কিনে দেয়, শিল্পটাও শেখা হলো, একটা ভালো জিনিস হলো। আর কুসংস্কারটা সবচেয়ে বড় কথা, যারা যে বাচ্চাটা ম্যাজিক শিখবে আজকে, সবার আগে যেটা চোখে দেখা যায় না কুসংস্কার মুক্ত, আমার ভেতরে ঢুকলে কিন্তু আমি ওর যে অন্ধবিশ্বাসগুলো ওগুলো আগে কাটাই। অনেকেই আছে মানে শিক্ষিত খুব, কিন্তু অন্ধ কুসংস্কারগুলো জগদ্দল পাথরের মতন তার ভেতরে রয়ে গেছে, কিন্তু আমি সেগুলোকে যুক্তিতর্ক দিয়ে ওগুলোকে খণ্ডন করবার আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করে দিই, আর ম্যাজিকটা শিখলে ওটা খুব সহজভাবে হয়ে যায়। আমি ভাবছি অলিক একটা কিছু হয়ে গেল, লোকে ভাবছে ম্যাজিশিয়ান এরকম করলো হয়ে গেল, না জানি কি মন্ত্র আছে, কিন্তু ওটা মন্ত্র প্রথমে ভাববে আমার ভেতরে ঢুকলে ওটা বিজ্ঞান, সায়েন্সটা আমি বুঝিয়ে দিচ্ছি।